হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ব্লগস কেমন আছো তোমরা সবাই বলো তো আজ আমি আবারও একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ক্রুসের জুয়েলারি হ্যাঁ ক্রুস দিয়ে আমি কী বানাতে চলেছি তো তোমাদেরকে তো থাকতেই হবে দেখতে হবে যে আমি ক্রুজ দিয়ে কী বানাতে চলেছি তো এই দেখো আবারও আমি এক ক্রুজ দিয়ে একটি নতুনত্ব জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখার জন্য আমার সাথে তো থাকতেই হবে যে আমি কি বানাতে চলেছি তো বন্ধুরা এর আগে আমি ক্রুজ দিয়ে চাবি রিং বানিয়েছিলাম তো তোমাদের কমেন্টসগুলো দেখলাম আমার খুব 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 ভালো লেগেছে তোমাদের কমেন্টসগুলো পড়ে কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি ভীষণ হ্যাপি তোমরা খুব সুন্দর কমেন্টস করো কি বলবো ব্যাস তোমাদের কমেন্টসগুলো দেখে কিন্তু আমি আবার মানে নতুন একটা ভিডিও বানানোর জন্য কি কিন্তু প্রস্তুত হই মানে এত ভালো লাগে তো তারপর আবার ভাবলাম যে ঠিক আছে আরেকটা কিন্তু গ্রুসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই তো এর আগেও শেয়ার করবো ক্রুশ দিয়ে অন্য কিছু তো আজকে তৈরি করছি বলো তো কী আজকে তৈরি করছি একটা কানের তো দেখে নাও আমি কীভাবে বানালাম তো এইটি এতটা লো ওয়েট মানে কানেরটি যে মানে পরে খুব পরে খুব আরাম পাবে আর বানাতেও ভীষণ তৈরি করতেও কিন্তু ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা আমি এই গানেরটি কেমন করে বানিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করে তো যারা জানো ক্রুশের কাজ তারা তো কিন্তু অতি সহজেই কিন্তু তোমরা ধরে নেবে যে আমি কিভাবে তৈরি করলাম তো সবার আগে তোমরা যেটা করবে সেটা হলো বত্রিশটা ঘর নিয়ে নেবে তো বত্রিশটা ঘর নিয়ে নিলে বত্রিশটা ঘর নেওয়ার পর তারপরে দুটো ঘর ছেড়ে দেবে ঠিক আছে দুটো ঘর ছেড়ে থার্ড নাম্বার ঘরের মধ্যে তুমি ডাবল ক্রসিয়ার করবে ডাবল ক্রসিয়া করবে তো যারা জানো ক্রুশের কাজ তারা কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে আমি ডাবল ক্রসিয়ার মানেটা কি বলছি তো যারা ক্রুসের কাজ জানে তাদের ওটা ঠিক ধরে নিতে পারবে ঠিক আছে তো যেটা করবে যে থার্ড নাম্বার ঘরের মধ্যে তুমি তিনটে ডাবল ক্রসিয়া করবে হ্যাঁ তিনবার ডাবল ক্রোশিয়া করতে হবে ঠিক আছে তারপর যেটা করতে হবে পর পর ঘরের মধ্যে কিন্তু তোমাকে তিনটে করে ডাবল ক্রোশিয়া করেই যেতে হবে মানে ঘর ছাড়া যাবে না ঠিক আছে প্রথমবারে আমি দুটো ঘর ছেড়ে থার্ড নাম্বার ঘরের মধ্যে কিন্তু ডাবল ক্রোশিয়া করেছি তিনবার এরপর কিন্তু কোনো ঘরই ছাড়বে না এরপর তুমি প্রত্যেকটা ঘরের মধ্যে ডাবল ক্রোশিয়া করবে আর তিনবার মানে একটা ঘরের মধ্যে তুমি তিনবার করে ডাবল ক্রসিয়া করবে তো এইভাবে জিনিসটা কিন্তু তৈরি হবে আর রাউন্ড জিনিসটা এইভাবে কিন্তু রাউন্ড হয়ে যাবে ঠিক আছে যখন তুমি ডাবল ক্রসিয়া করছো তো ওখানে একটা স্পেস হচ্ছে ঠিক আছে তো ওইভাবেই কিন্তু জিনিসটা রাউন্ড হয়ে যাবে তো খুব সুন্দর একটি মানে দেখতে খুব সুন্দর লাগছে কানেক্টটি বানাতেও ভীষণ সোজা যারা পুরুষের কাজ জানো আর কি তারা চট করে ধরে নিতে পারে আর যারা জানো না তাদেরও কিন্তু কোনো চিন্তা নেই যদি তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমরাও বানাতে পারবে তবে একটু চেষ্টা করতে হবে একটু বুঝতে হবে ঠিক আছে তো কোনো জিনিসই তো অত মানে যে সোজা তা নয় একটুখানি তো মানে তোমাকে বুঝে নিতেই হবে তারপরে কিন্তু তুমি সেটা পারবে ঠিক আছে তো ভয়ের কিছু নেই চেষ্টা করলে কিন্তু পারা যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি দেখো এই কালের দুলটি তৈরি করে নিয়েছি তারপর তো এই কালের দুলটি ভীষণ ভালো লাগে তো এর এর আগেও কিন্তু আমি বানিয়েছি এই দুটো কানের দুলটি কিন্তু বানিয়েছি তখন কিন্তু আমি ভিডিও করিনি তখন আমি মানে জুয়েলারি নিয়ে ভাব ভিডিও করতাম না তো আমি এর আগেও কিন্তু দুটো কানের বানিয়েছি তো ওটার মানে দুটো কালার মিক্স করে বানিয়েছি তারপরে আরেকটা যেটা বানিয়েছি যেটা হলো সেটার মধ্যে পালস দিয়েছিলাম মানে তোমার ক্রিস্টাল ক্রিস্টাল পালস দিয়েছি তো তোমরা আমার লাস্ট যে লাস্টে ভিডিও লাস্টের মধ্যে দেখে নেবে যে আমার দুটো কিন্তু আগের কিন্তু বানানো রয়েছে ওটার মধ্যে দেখবে ওটার মধ্যে দুটো কালার রয়েছে আর একটা মধ্যে দেখবে যে ওটা মধ্যে ক্রিস্টাল দেয়া মানে ক্রিস্টাল পাস দেওয়া ক্রিস্টালের পাথর দে আমি ওটাকে অ্যাটাচ করেছি তো এটা মধ্যে আর কিছু করিনি এটা বেশ রেড তো রেডের মধ্যে আর কিছু আর করিনি এটা এমনিতেই দেখতে কিনতে খুব সুন্দর লাগছে ঠিক আছে বন্ধুরা তো তো দেখো এর আগে দেখো আমার এটা তৈরি হয়ে গেছে তো এইভাবে পুরোটাই তৈরি করে নেবে তৈরি করে নিয়ে তারপর দেখো আমি সিসার দিয়ে আমি এটা কেটে নিলাম তারপর এটাকে কুচ দিয়ে তুমি সুতোটাকে কিন্তু একটু মানে বের করে নেবে হ্যাঁ দুই তিনটা ঘর দিয়ে তারপরে বের করে তারপরে কাট করে দেবে ঠিক আছে দেখো মানে এ দেখো কুষের সাহায্যে এটাকে একটুখানি সুতোটাকে বের করে নিতে হবে বের করে নিয়ে তারপর এটা কাটিং করে দেবে ঠিক আছে তো এটা মানে এই জিনিসটা আর খুলবে না দেখো আমি এটা কুসের সাহায্যে একটু সাইডে বের করে নিলাম তারপর আমি এটা সিসারের মানে কাচির মা সাহায্যে কেটে নেব তো এইভাবে কিন্তু আমি আরেকটা তৈরি করে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি আরেকটা কানের তৈরি করে করে নেবো তো তোমরা থেকে থাকো আমার এই ভিডিওটা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর ফুল ওয়াচ করো আমার এই ভিডিওটি তো কীভাবে আমি এবার তৈরি করছি তো আমি আর ভাচ দিচ্ছি না মিউজিক দিচ্ছি তো আমার পাশে থেকো তো বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো ঠিক আছে আমি তো বন্ধুরা দেখো আমি এই তিনটে জুয়েলারিকে আমি এই প্যাকেটের ভিতরে ভরে নেব তো দেখো এই প্যাকেটে ভরে নিলে কী হবে জিনিসটা মানে এবার ভালো থাকবে হ্যাঁ ডাস্ট মানে যাতে নোংরা যাতে না হয় বা যাতে কোনো রকমের ধুলো বালি যাতে না পড়ে তো সেটার জন্য আমি এটাকে পুরো প্যাকিং করে নেবো তো জুয়েলারি জিনিসটাই এরকম বানানোর সঙ্গে সঙ্গে এগুলোকে বেশ সঙ্গে সঙ্গে কিন্তু প্যাকিং করে নিতে হয় আর বেশি এগুলো ঘাঁটলেও ঘাঁটাও যাবে না মানে বেশি ধরা যাবে না আর কি তো আমি এটাকে তারপর প্যাকিং করে নিচ্ছি এটা পুরোপুরি এবার তৈরি ইউজ করার জন্য তো ডিসপ্যাচের জন্য যারা অর্ডার করে তাদেরকেও মানে কি তাদের জন্য তাদের জন্য এটা পুরোপুরি একদম তৈরি তো দেখো এবার এটা আমি প্যাক করে নিয়েছি তো এই দেখো এটাকে এবার আমি সেল করে দিচ্ছি দেখো তারপরে পুরো সিল হয়ে গেছে তো দেখ দেখে বন্ধুরা কেমন লাগছে বলো বল তোমাদেরকে বলেছিলাম না যে দুটো কালার দিয়ে বানিয়েছি তারপরে ক্রিস্টাল পাথর দিয়ে বানিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার তিনটে জুয়েলারি তো এটা দুটোই আগেই বানানোর ছিল তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু কাল কুড়ি তারিখে ভোট দিয়েছি এই দেখো আমি যে ভোট দিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম টাটা